কালের ফল। হ্যাঁ, বাইরে থেকে খুব সুন্দর লাগে, আর খাবার সময় খেতে গেলে যে তার যে বিষাদ, হ্যাঁ, স্বাদ একবারে বিষাদে পরিণত হয়। বন্ধু তোমার দেখতে খুব সুন্দর, তুমি দেখতে খুব সুন্দর, সত্যম শিবম সুন্দরম। যত যত মেয়েরা যায় আর শিবের মাথায় জল ঢালে আর ওই জল নেয় আর চুমুক দিয়ে খায় আর বলে বাবা ভোলানাথ তোমার মতো যেন আমার একটা বর হয়। ও মা বলে তো শিবের মাথায় জল ঢালা পরে তো তোমার মতো যেন আমার একটা বর হয়। আমরা না হয় বলি তোমার মতো যেন একটা বর হয়। শুধু মেয়েরা যায় তাই নয়, বাবার মাথায় এই বাবারাও জল ঢালতে যায়। যাই যাই, হ্যাঁ যাই না যাই। হ্যাঁ কি দাদু, কত ঢেলেছে দাদু, তা ঠিক নাই। বাবার মাথায় জল ঢালে আর সেই জল তারা চুমুক দিয়ে ধরে খায়, তারা কি বলে? হ্যাঁ ভোলা না, তারা কি বলে? হ্যাঁ যে তোমার মতো একটা স্বামী চাই, তাই বলে না? না বলবে কি করে, তলাই পড়ে আছে মহামায়া। হ্যাঁ আকে বলে যে তোমার মতো যেন আমার একটা বউ পায়, তাই না? এই আমার ভোলা পঞ্চান মাঝে বাহিরের সৌন্দর্য দেখে সবাই যাই গো। আমি বলিতে বলিতে কথা পাল্লাদারে গাই, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেথাই আসরের মাঝারে, আজ বলো বলো দুর্গা তুমি তুমি বিচার করে। শোনো শোনো দুর্গা দেবী দেখি বারে পাই, বাবা ছাড়া বিশ্বে কিছুই হবে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কানে শুনতে পাই বলো বলো এগো নারী দুধ পেলো কোথায়, আমি যদি না থাকতাম হবে বাজারে, আমি কেমন করে দুধ পেতে বলো তুমি মরে তুমি বলো কথা। আমি শুনি হেতা শনিবারে যাই, তাই তো আগে দিনের কথাই আপনাদের কাছে গিয়ে যাই। বলছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা, এটা ভুল। মা দুধ পেলো কি করে? হ্যাঁ এই দুধ হচ্ছে বাবা, তার জন্য বলছে আমি একদিন শ্বশুর বাড়ি গিয়েছি, আমার দুটো ছেলে, দুটো ছেলের মধ্যে ছোট ছেলেটাকে নিয়ে গিয়েছে, হ্যাঁ ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এই লোকটার বউটা গিয়েছে স্নান করবার জন্য। হ্যাঁ সেই সময় কিন্তু অসময়ে ছেলেটা চাতন হয়ে গিয়ে কাঁদতে লেগেছে, কাঁচা ঘুমে চাতন হয়ে গিয়ে কাঁদতে লেগেছে, তার শালির কাছে ছিল ছেলেটা, শালি কত করে দোলাছে, ও ধন রে ও সোনা রে ও মানা রে ও ধন রে চুপ কর রে। হ্যাঁ এত দোলা দোলাছে কিন্তু ছেলে চুপ করে না, এ গিয়ে বলছে ছেলেকে চুপ করা, তা বলছে না ছেলেকে কি করে চুপ করাবো, ছেলে তো দুধ খাবে মাইয়ে। তাই আবার ঘুরিয়ে বলছে হ্যাঁ আমার বউ মেয়ে মানুষ, সে তো দেয় তুই দে, শালিকে বলছে, শালি আবার বলছে না আমার হবে না, আমার বিয়ে হয়নি। হ্যাঁ তাহলে পেলি কোথায় দুধ? হ্যাঁ আমি ছিলাম বলে পেলি, হে আমার ভোলা পঞ্চানন, শালির না হয় বিয়ে হয়নি বলে দিতে পারলো না। হ্যাঁ তুমি তো ছেলের বাবা, তোমারও তো দুটো আছে, ওরও দুটো আছে, দেখবেন
জামা পাঞ্জাবি খুলবেন, গেঞ্জি খুলবেন, দেখবেন উটুলির মতো নজর পড়ছে কালো কালো, মানে কাজ হয় না, মাল আছে, আমার আছে তোমারও আছে, আমার কাজ হয় তোমার কাজ হয় না, ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে মাল নাই, বন্ধ দিন হবে ফ্যাক্টরি আছে যদি ফ্যাক্টরি মাল না থাকে তাহলে বন্ধ করে দেয় ভালো, সে কারো ফ্যাক্টরি কা বসে বসে আগলানো কোনো দরকার নাই, হ্যাঁ তালা দিয়ে চলে যাবাই ভালো, হ্যাঁ তাই না, তাহলে তোমারও আছে আমারও আছে, আমার সময় হয় কাজে লাগে, তোমার কোনো দিন কোনো কাজে লাগে না, আর কাজে যদি না লাগে সেইটা বেকার ভূতের বোঝা বইয়ে লাভ না, বাবা বাবা কেটে ফেলে দেবা অনেক ভালো, হ্যাঁ তাহলে তুমি তো বাবা, তুমি তো ছেলের বাবা, তুমি দেখে জন্ম দিয়েছো, আমি যেমন জন্ম দিয়েছি তুমি তেমনি জন্ম দিয়েছো, হ্যাঁ তাহলে তুমি তাকে দুধ খাওয়াইয়ে তুমিও তাকে চুপ করাতে পারলে না কেন, তার কারণ তোমার দ্বারাই তা হবে না, মা দুর্গার অভিশাপে তারে দিয়েছিল, অত্রি নামে একটা মুনি ছিল, মা দুর্গার কাছে অপরাধ করেছিল তার জন্য মা দুর্গা তাকে অভিশাপ দিল তো দিয়েছিল, তার সারা অঙ্গে যেন কুষ্ঠ ব্যাধি হয়ে যায়, তোমার সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি হোক, অত্রি মুনি মা দুর্গার কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন, আমি সামান্য আপনাকে একটু কটু বাক্য বলেছি বলে আপনি আমাকে এইভাবে অভিশাপ দিলেন, আমার সারাই অঙ্গ কুষ্ঠ ব্যাধি হয়ে যায়, এই কুষ্ঠ ব্যাধি ভালো হবে কি করে, বলে যদি কোনো সতী নারী তোমাকে বিয়ে করে তার স্পর্শ পেয়ে তোমার কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে যাবে, তাই নাকি, বেশ পাবো কোথায়, অনুসমা নামে জানি সতী নারী আছে, যত্ন করে চলে যাবে তুমি তোমার কাছে, এই বলিয়া কথা শুনে অত্রি মুনি যে অনুসমা নামে নামি গিয়ে বুঝতে লেগেছে, একদিন একটা শীতলাতে গিয়ে হাজির হলো, সেইখানেতে অনুসমা দেখো এসে গেল, শিবের মাথায় দিয়ে জল ঢালিতে যায়, তাহার যত সহচরী ছিল জানি হায়, অত্রি মুনি দেখে তাদের নাতে কাপড় দিল, কাপড় দিয়ে তারা বাস কাটাইয়ে গেল, এদিকে সেই অনুসমা চিন্তা করে যায়, একটা মানুষ রোগে জানি কাতর হইয়া যায়, সে নাকে কাপড় দিয়ে বাস কাটিয়ে চলে না গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে, অনুসমা জিজ্ঞাসা করলেন আপনি কে, তা বলে আমি হলাম অত্রি মুনি, আমাকে মা দুর্গার অভিশাপ দিয়েছে যার জন্য আমার শরীরে কুষ্ঠ ব্যাধি, তুমি তুমি কে গো, আমার নাম অনুসমা, অনুসমা আমার মা বলেছে, মা দুর্গা বলেছে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার গলিত কুষ্ঠ ভালো হবে, তুমি আমাকে বিয়ে করবে, বলে হ্যাঁ করবো, কোনো দ্বিধা না করে অনুসমা অত্রি মুনিকে বিয়ে করে বাবার ঘরে গিয়ে হাজির হলো, বাবা বলল না কোনো মা বাবা জেনে শুনে একটা কুষ্ঠ ব্যাধি রোগীর সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে পারে না, পারে গো মা পারে, হ্যাঁ কোনো মা বাবা যদি জানতে পারে এই ছেলেটার রোগ আছে দেখাশোনা চলার পরেও কিন্তু তাকে জবাব দিয়ে দেবে এই বিয়ে হবে না, তাহলে আমি কেমন করে সহ্য করব, তুই ওকে ছেড়ে দে, বলে পিতা আমি যাকে একবার স্বামীরূপে বরণ করেছি তাকে আমি ছেড়ে দিতে পারবো না, এটা সম্ভব নয়, বলে তুই যদি না ছাড়িস আমি তোকে ছেড়ে দেব, তোকে আমি ত্যাজ্য কন্যা করলাম, আজ থেকে আমি তোকে ত্যাগ করলাম, আজ থেকে আমি তোর বাবা নই আর এও তোর মা নই, চলে যা তুই আমার ঘর থেকে বেরিয়ে যা আর কোনোদিনে ঘরে আসিস না, বাবা 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 মা এইভাবে তাড়াইয়া দিল, অত্রি মুনিকে সঙ্গে নিয়ে বনে বসে গেল, বনের মধ্যে বসতি করতে লাগে হায়, কুটির মধ্যে কুটির বেঁধে বনের মাঝে বাস করে গো তাই, খাই অনেক দিন কটাই জানি হয়ে যায়, স্বামীর সেবা দেখো অমনি করে যায়, একদিন ভোলা পঞ্চাননি কি করিল, ব্রহ্মার কাছে সে গিয়ে যুক্তি যে করিল, ব্রহ্মা আর বিষ্ণুর কাছে মহাদেব গিয়ে যুক্তি করছে যে অনুসমার কাছে যাব ভিক্ষা করতে, তাকে আমরা পরীক্ষা নেব সে কত বড় সতী একবার দেখবো,
এবার বেশ চলো তিন জনে চলে এলো ব্রহ্মা বিষ্ণুর মহাদেব। ব্রহ্মা বিষ্ণু মহাদেব নিজের রূপ ত্যাগ করে দিয়ে ব্রাহ্মণের বেশ ধারণ করে হ্যাঁ অনুসমার দ্বারে গিয়ে হ্যাঁ ভিক্ষা চাইছে, মা ভিক্ষা দাও। অনুসমা ভিক্ষা দিতে এসেছে, হ্যাঁ তা বলছে বাবা আমি আপনাদেরকে কি ভিক্ষা দেব, আমি তো ভিক্ষা করে দিন কাটাই, তবে অতিথি এসেছে দ্বারে ভিক্ষা চাইলে ভিক্ষা দিতে হয়, বলুন আপনি আপনারা আমার কাছ থেকে কি ভিক্ষা চান। তখন নারীকে বিভ্রান্ত করবার জন্য ব্রহ্মা বিষ্ণু মহাদেব তিনজনে বললেন, হে নারী আমি তো আমরা এই তিনজনে তোমার স্তন দুগ্ধ পান করতে চাই। অবাক হয়ে গেল অনুসভা, একি এই তিনজনে এত বড় বড় পুরুষ মানুষ আমার স্তন দুগ্ধ পান করবে, চিন্তা করলো বেশ তবে তাই হোক, বলে এসো আমার কাছে এসো, আমার কাছে না এলে তো স্তন দুগ্ধ পান করা হবে না। বাবা বাবা হ্যাঁ অনুসওয়ার বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, অনুসওয়ার বিয়ে হয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়নি, তাদের সন্তান হয়নি, যতদিন সন্তান না হবে ততদিন কিন্তু নারী স্তনের মধ্যে দুগ্ধ আসবে না। কিন্তু সেই দিন ব্রহ্মা বিষ্ণু মহাদেব যখন গেল, ব্রহ্মা বিষ্ণু মহাদেব সারবদ্ধ ভাবে দাঁড়ালো, ব্রহ্মার গায়ে হাত দেয় তিন বছর একটা শিশু হয়ে যায়, বিষ্ণুর কাছে হাত গায়ে হাত দেয় দেড় বছর একটা শিশু হয়ে যায়, মহাদেবের শরীরে হাত দেয় হ্যাঁ দু বছর একটা শিশু হয়ে যায়। এসো এবার দুধ খাবা, এসো এসো এবার স্তন পান করবা, এসো বাবা কই কত স্তন পান করতে পারো দেখি। এই বলিয়া এক বছরে শিশু কোলে নিল, স্তন বাবা এইবারে যখন খুলে দিল সেইখানে স্তন পান তাহাদের করাই, ব্রহ্মা বিষ্ণু মহাদেব ছোট হইয়ে যায় সেইখানে অনসভা স্তন পান করিল, বিয়ে হইয়েছিল বাচ্চা হয়নি জানি ভালো, কেমন করে স্তনের মধ্যে দুগ্ধ আছে ভাই, বিচার করে বলো একটু এই না সবাই, সত্যিকারে প্রকৃতি যে জোনা যে হয় স্তনের মধ্যে দুগ্ধ আসতে তোমায় লাগে না, নামে যার সুরভি গাবি জানি ছিল আর কোনো পুরুষ ছিল না কে জানে না বলো, রে বাজি যে মহাদেব উঠে তিনি যাই সুরভি গাবি তোমার কাছে চলে যায়, চারটে বাটি দিয়ে তোমার মাথায় দুগ্ধ দিল রে বাজি যে মহাদেব সন্তুষ্ট হলো, সুরভির গাবি তার কোনো স্বামী নাই চাইবে দুগ্ধ পাবে তোমারে জানায়, সেই দিনকার কথা বন্ধু তোমায় হইয়ে যায়, তাইতেই আমার অনুসভা সত্যি নারী হয় সন্তান হয়নি স্তনি এসে গেল তোমাদের দেশে সেবা করিয়েছিল, এইবারে তিন পেয়ে বালক রূপে হাই তিনটে বালক যখন হইয়ে যায় রাত দায়ে করে যায়, তিনজন বালক হয়ে গিয়েছে হ্যাঁ, এবার তিনজনের তিনজনের বউরা চিন্তায় পড়ে গেল, বাবা একদিকে পার্বতী একদিকে ব্রহ্মাস্ত্রী সাবিত্রী আর একদিকে লক্ষ্মী, এই তিনজনাতে বলা বলি করছে আমাদের স্বামীকে নিয়ে আসবে চলো অনুসমার কাছ থেকে চলো, অনুসমার কাছে গিয়ে বলছে হ্যাঁ ওগো মা জননী আমাদের পতি তুমি ফেরাইয়া দেবে, আমাদের পতি তুমি ফেরাইয়া দেবে, ধন্য যে কো দিবে, বলে তোমার কাছে যে তিনটি শিশু আছে এরা আমাদের স্বামী, তুমি তোমার কাছে স্তন পান করব বলেছে আর তুমি তাদেরকে ছোট করে দিয়েছো, তাদেরকে বড় করে দাও একবার দাও, বলে বড় করে দাও বললে তো হবে না, আগে বলো তোমরা কে, দেখাও তোমাদের স্বরূপ তবে তোমাদের প্রতি ফিরে পাবে। অবশেষে তিনজনে দুর্গা নিজের রূপ ধারণ করলো, লক্ষ্মী নিজের রূপ ধারণ করলো, সাবিত্রী নিজের রূপ ধারণ করলো, অবশেষে তিনজনের গায়ে যখন আবার পরশ করলো আবার তোমরা বড় হয়ে যাও, আবার পুনরায় বড় হয়ে গেল ব্রহ্মা বিষ্ণু মহাদেব আবার নিজের রূপ ফিরে এসে সেই দিন অনুসওয়ার কাছে কৃতার্থ হয়ে গেল, তার কাছে ক্ষমা চাইলো, মা গো আমি তোমার কাছে পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম তোমার স্তন দুগ্ধ পান করে, আজ আমি বুঝতে পারলাম সত্যিকারী যদি সত্যি নারী হয় তার স্তনের মধ্যে দুগ্ধ আসছে, পুরুষের তো পুরুষের ধার দেয় কবু ধরে না, পুরুষের ধার বলে যা এক ফুটা দুধের ঋণ
শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা। এর মায়ের দুধ যদি না খেত তাহলে ভোলা পঞ্চাননও একদিন প্রাণে বাঁচত না। বাবা বাবা, হ্যাঁ বাঁচত, সে মরে যাচ্ছিল বিষ পান করে। বিষ পান করেছিল না যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই দিন? দ্বিতীয়বার যখন সমুদ্র মন্থন হলো, দেবতা দানবের মিলে লক্ষ্মী গিয়েছে পাতালে, আর সেই পাতালের লক্ষ্মীকে তুলবার জন্য সমুদ্র মন্থন করেছিল। সেই সমুদ্র মন্থনে কত কি উঠেছিল, হ্যাঁ সুরভি গাভী উঠেছিল, পারিজাত পুষ্প উঠেছিল, মণি মুক্তা জহর এত কিছু উঠেছিল, লক্ষ্মী উঠেছিল, গরল উঠেছিল, অমৃত উঠেছিল, যে যা প্রাপ্য সবাই সবকিছু ভাগ করে নিল। এবার দেবাদি দেব মহাদেব ভোলা পঞ্চানন মনে মনে সেখানে করিল তখন, কেমন করে দেখো আমি আমি সকলকে বাঁচাবো, এই বিষে নিয়ে যদি স্বর্গে রেখে দেব, স্বর্গের দেব গণে জানি মারা যায়, মত্তভূমের মাঝখানে বিষে রেখে দেয় তাহলে তো মত্তে গণে মানব ধ্বংস হবে, পাতালেতে রেখে দিলে সাপ ধ্বংস হবে, যত যত সর্পকুলে আছে জানি হাই একে একে ধ্বংস হবে, এই চিন্তা করাই চিন্তা করে ভোলা কি কর্ম করিল, যত্ন করে নিজের মুখে ঢেলে নিল, নিজের মুখে ঢেলে নিয়ে যখন গিলতে যায় চলার মধ্যে যখন বাবা বিষ এসে যায়, এই বিষে গলা পর্যন্ত যখন চলে গেল আত্মা শক্তি মহামায়া জানিতে পারিল, মহাকালী রূপে মা গো ধারণ করয় ধ্যানে বসে মা জননী বুঝতে পেরে যায়, আমার স্বামীর বড় বিপদ হইল স্বামীকেই কেমন করে রক্ষা করব বলো, এই বলিয়া মা জননী ছুটে চলে গেল, মা জননী এসে তিনি কি করব করিল, ভোলানাথের গলাটা চেপে ধরে হয় যেই না গলার মধ্যে চাবি দিয়ে দেয়, মায়ের অঙ্গের পরশ যখন পেল এইবার ওই জায়গায় ভিসে রইয়া গেল, না পারি উপরেতে উঠতে যে হাই না পারি নিচেতে নামিতে যে তাই, উপরে আর নিচে নামিতে পারে না অঙ্গের মধ্যে বিষ জানি রই সম্ভবে না, সেইখানে তে বিষে জানি অগ্নি রইয়ে যায়, এইখানে তো দেখো বাবা প্রাণে বেঁচে যায়, এই দিকে দেখো ভোলা চিন্তা করিল কেমন করে প্রাণে আমি বাঁচব গো বলো, মা বাঁচা মা বাঁচা বলে জানি হাই সেদিন চিৎকার করি উঠেছিল পঞ্চানন।